ধরে নাও 4 টু দি পাওয়ার এ ইকুয়াল 7, 7 টু দি পাওয়ার বি ইকুয়াল 10, 10 টু দি পাওয়ার সি ইকুয়াল 13, 13 টু দি পাওয়ার ডি ইকুয়াল 16। তাহলে এ গুণ বি গুণ সি গুণ ডি কত হবে? 4 টু দি পাওয়ার এ ইকুয়াল 7। লক্ষ্য করো 7 এর উপর পাওয়ার বি, তাই এই সমীকরণের উভয় পক্ষকে আমরা পাওয়ার বি দিয়ে গুণ করে দেই। 7 টু দি পাওয়ার বি ইকুয়াল 10, তাই নেক্সট স্টেপে 4 এ বি ইকুয়াল 7 টু দি পাওয়ার বি এর জায়গায় 10 লিখতে পারি। আবারও খেয়াল করো 10 এর উপর পাওয়ার কিন্তু সি, তাই এই সমীকরণে উভয় পক্ষকে পাওয়ার সি দিয়ে গুণ করে দিলাম। লক্ষ্য করো 10 টু দি পাওয়ার সি ইকুয়াল এখানে 13 দেওয়া, তাই এখন 10 টু দি পাওয়ার সি এর জায়গায় 13 লিখলাম। আবারও খেয়াল করো 13 এর উপর পাওয়ার ডি, তাই এই সমীকরণের উভয় পক্ষকে পাওয়ার ডি দ্বারা গুণ করলাম। 13 টু দি পাওয়ার ডি এর মান এখানে 16 দেওয়া, তাই নেক্সট স্টেপে আমরা 13 টু দি পাওয়ার ডি এর জায়গায় 16 লিখব। 4 টু দি পাওয়ার এ বি সি ডি ইকুয়াল 16। যেহেতু এখানে আমাদের বেস 4, তাই এখানে আমাদেরকে বেস 4 করতে হবে। 16 কে 4 স্কয়ার লেখা যায়। 4 টু দি পাওয়ার এ বি সি ডি ইকুয়াল 4 স্কয়ার। এই সমীকরণের উভয় পক্ষ যেহেতু সমান এবং যেহেতু বেস 4 এবং এ পাশে বেস 4, অর্থাৎ দুই পক্ষেরই বেস সমান, অতএব পাওয়ার দুটিও অবশ্যই সমান হবে। তাহলে এ গুণ বি গুণ সি গুণ ডি হবে 2। অ্যান্সার 2।